এই যে সরকারের কাছে অভিযোগ আমাদের আমাদের দেশে কোনো শত্রু নেই, কোনো কিছু নেই, আমরা একা একা দেয় একজনের চলি। আমার তো জমি নেই, আমার বড় ভাই আসছে 20-22 বছর ধরে মামলা করতেছে, এটা আমার ধরে আজ দিয়েছে একটা খাইছি। এই থেকে আমরা গত 800 দিন কথা হাল দিয়েছি ক্ষেত্রে, হেজার পরে এই এই কামটি করছি আমরা সরকারের কাছে, দেশবাসীর কাছে আমরা বিচার চাই, বিচার চাই। খুনিদের চিহ্নিত করে ফাঁসির মঞ্চে তাদের আমি দেখতে চাই। আমার ভাইয়ের রক্ত আমার শরীরে বসছে। মানে না, পরে সালিশ করে জমিন আমরা খাইলাম, জমিন তারা জোরে দখলে গেল, আমরা সংবাদ দিয়ে না আমরা ভিডিও করে দিলাম ইয়ের কাছে, তারা ভিডিও করলো, পরে জমিন আমরা হালবাইছি। এই 8 দিন হয় জমিন হালবাইছি, এটাই শত্রু, তাছাড়া আমার কোনো শত্রু নাই। সরকারের কাছে আমরা ফাঁসি চাই, এটার বিচার চাই। আমি 6:30 টেলিফোনে সংবাদ পাওয়ার পরে আমি নিজেই থানা গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানিয়েছি এবং ওখানেই দারোগার স্বভাবে স্পটে এসেছি। দুজন মানুষ, একজন ব্যবসা করতে তোলধারে চৌরাস্তে, ওর সঙ্গে আরেকজন ওর পাশে সম্পর্কে চাচা লাগে, দুজন মোটরসাইকেল থেকে আসার পথে, বাড়ি আসার রাস্তায় এই বাগের বাড়ি পূর্বপাড়া ভাঞ্জের পথ, অর্থাৎ এখানে একটা বাজার হয়েছে বাংলা বাংলা বাজারের উত্তর পাশে, রাস্তায় জঙ্গলের মধ্যে কুপিয়ে তাদেরকে হত্যা করেছে। তো আমরা বিষয়টা এখন যেহেতু তদন্তাধীন আছে, আমি চেয়ারম্যান হিসেবে এই তদন্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। আমরা এখন যে স্থানে আছি, স্থানটি হচ্ছে কাকরাজান ইউনিয়নের এই বাগের বাড়ি পূর্বপাড়া গ্রামে। তো আমরা যেটা জানতে পেরেছি, গত রাতে এখানে চাচা মজনু মিয়া, তার বয়স 50 বছর, এবং তার ভাতিজা শাহজালাল, তার বয়স 30 বছর, তারা বাড়িতে ফেরার পথে ছুরিকাঘাতে এখানে তারা তাদের লাশ পাওয়া গিয়েছে সকালবেলা। তো আমরা লাশকে যেভাবে দেখেছি, লাশের সুরতাল করেছি এবং তার শরীরে যে আঘাতের চিহ্ন আছে, আঘাত দেখে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি ছুরিকাঘাতে তাদেরকে হত্যা করা হয়েছে। তো যারা হত্যা করেছে, হত্যাকারী শনাক্তকরণের জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ঘটনা সংক্রান্তে আমরা কোনো রহস্য, ঘটনার পিছনে কী রহস্য সেটা নিশ্চিত হতে পারিনি। আমাদের পুলিশ কাজ করছে, এখন সুরতাল করে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতালে প্রেরণ করব। তো আমরা আশাবাদী যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, অতি শীঘ্রই তারা গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় আসবে।